বিদ্যালয় শিক্ষা দপ্তর নাম্বার অফ সমস্ত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে মোন্স অফ তারা যেন এই পার্টিকলস বিফোর বিভিন্ন স্থানীয় টিভি চ্যানেল বিফোর অ্যাসোসিয়েশন অর ই ক্লাসরুম গুলির ডিসোসিয়েশন শর্টকট নাম অ্যাসোসিয়েশন লাগবে এ ডাবল এস ও অ্যাসোসিয়েশন বা ডিসোসিয়েশন শর্টকট নাম আর কি ঠিক আছে বিফোর মানে অ্যাসোসিয়েশন বা ডিসোসিয়েশন করার আগে এটা ভুল সিদ্ধান্ত আগে টোটাল কত মোল পার্টিকেল আছে তার মানে কি পার্টিকেল ডিসোসিয়েশন অ্যাসোসিয়েশন করছে না তার মানে তার যে বিফোর অ্যাসোসিয়েশন বা ডিসোসিয়েশন মানে কি প্রথমে যতটা অণু যতটা মোল কণা তুমি দিয়েছো সেই সংখ্যাটা মানে নরমাল ভ্যালু অফ কোয়ালিটেটিভ প্রপার্টি আর উপর গেল অ্যাবনরমাল কোন সময় আফটার ডিসোসিয়েশন অ্যাবনরমাল ভ্যালু এই অনুপাতের নাম হচ্ছে ব্যান্ড অফ ফ্যাক্টর মলিকুলার মাস মলিকুলার ওয়েট ইনভার্সলি প্রপোর্শনাল এন্ড আই ইকুয়াল টু সাম টু মোলার মাস দিয়ে মলিকুলার মাস কি বলতে চায় যত ইনভার্সলি প্রপোর্শনাল কোয়ালিটি প্রপোর্শনাল উল্টে যাবে অর্থাৎ এক জায়গাটা নিচে আসবে নরমালটা উপরে যাবে তাহলে মলিকুলার মাস হতে হবে কি নরমাল মলিকুলার মাস ডিভাইডেড বাই অ্যাবনরমাল মলিকুলার মাস মলিকুলার মাস হলে তখন নরমালটা উপরে যাবে অ্যাবনরমাল নিচে আসবে উল্টে যাবে কেন কোয়ালিটেটিভ প্রপার্টি এন্ড মলিকুলার মাস ইনভার্সলি প্রপোর্শনাল মাইন্ড ইট মাই ডিয়ার স্টুডেন্টস তো এই হচ্ছে ব্যান্ড অফ ফ্যাক্টর আই এবং তার অনুপাত আই এর আইটা কি এই অনুপাতটাকে বলা হয় এটা ফ্যাক্টর ব্যান্ড অফ ফ্যাক্টর আই ইকুয়াল টু ওয়ান কোন সময় হবে যখন নর্মাল আর অ্যাবনর্মাল সমান হয়ে যাবে তার মানে কি নো ডিসোসিয়েশন নো অ্যাসোসিয়েশন মানে আইডিয়াল সলিউশন আই ইকুয়াল টু ওয়ান বাট যখন ডিসোসিয়েশন করবে বা অ্যাসোসিয়েশন করবে তখন কিন্তু এই অনুপাতটা আই এর ভ্যালুটা কিন্তু ওয়ান হবে না আইদার লেস দেন ওয়ান অর গ্রেটার দেন ওয়ান এখন দেখো কোন সময় কি হয় ইফ মলিকুল আন্ডারগো ডিসোসিয়েশন ইন ইফ মলিকুল আন্ডারগো ডিসোসিয়েট ডিসোসিয়েশন মানে কি বিয়োজন মানে এক অণু বিয়োজিত হয়ে দুটি বা তিনটি আয়ন দিচ্ছে তাহলে একটা অণু একটা কণা ছিল বিয়োজিত হয়ে দুটি বা তিনটা আয়ন দিচ্ছে তাহলে কণা সংখ্যা বৃদ্ধি পাচ্ছে কণা সংখ্যা বাড়লে কোয়ালিটেটিভ প্রপার্টির মানও বাড়বে তাইলে নাম্বার অফ মোলস অফ পার্টিকেল আফটার ডিসোসিয়েশন এটা বেশি ডিসোসিয়েট যখন করবে বিয়োজন যখন করবে ডিভাইডেড বাই নাম্বার অফ মোলস অফ পার্টিকেল বিফোর অ্যাসোসিয়েশন বা ডিসোসিয়েশন মানে বিয়োজনের আগে যত মোল কণা ছিল এটা নিচে আর বিয়োজনের পরে আফটার মানে পরে কণা সংখ্যা আয়ন সংখ্যা তাহলে বিয়োজনের সময় কি নিউমারেটার মানে লবের মানটা বেশি কণা সংখ্যা আফটার ডিসোসিয়েশনটা বেশি বিফোর ডিসোসিয়েশনটা কম তাইলে এই অনুপাতটা কত নিউমারেটার বেশি ডিনোমিনেটার কম তাইলে এই অনুপাতটা কত গ্রেটার দেন ওয়ান তার মানে আই গ্রেটার দেন ওয়ান ইন কেস অফ ডিসোসিয়েশন ইন কেস অফ ডিসোসিয়েশন মানে যখন বিয়োজন ঘটবে কণা সংখ্যা বিয়োজিত আয়ন তৈরি করবে তাহলে আফটার ডিসোসিয়েশন অ্যাসোসিয়েশনের যে নাম্বার অফ মোলস অফ পার্টিকেলটা বেশি নিউমারেটারটা বেশি আর বিফোর ডিসোসিয়েশন মানে আগে কতটা অণু ছিল এটা কম তাহলে নিউমারেটার বেশি ডিনোমিনেটার কম অনুপাতটা গ্রেটার দেন ওয়ান আই এর ভ্যালু গ্রেটার দেন ওয়ান মানে বুঝবে সলিড আন্ডারগো ডিসোসিয়েশন আই এর ভ্যালু লেস দেন ওয়ান কোন সময় হবে আই এর ভ্যালু লেস দেন ওয়ান কোন সময় হবে যখন নিউমারেটারটা লেস ডিনোমিনেটারটা গ্রেটার কোন সময় ওয়েন দ্য সলিড পার্টিকুল আন্ডারগো অ্যাসোসিয়েশন সংযোজন অ্যাসোসিয়েশন মানে কি ধরো দুটি অণু সংযোজিত হয়ে ধরো হাইড্রোজেন বন্ধন বা অন্য কোনো ইন্টারমলিকুলার ফোর্স করে দুটি বা তিনটা অণু সংযোজিত হয়ে একটা বৃহত্তর অণু তৈরি করছে দুটি মিলে একটা বড় অণু হচ্ছে অর্থাৎ আগে ছিল দুটি কণা সংযোজিত অ্যাসোসিয়েট করে একটা বড় ডাইমার তৈরি করছে একটা বড় কণা তৈরি করছে তাহলে কণা সংখ্যা কমে গেছে তাইলে আফটার ডিসোসিয়েশন কণা সংখ্যা কমে যাচ্ছে তাহলে নিউমারেটারটা লেস বিফোর আগে ছিল দুইটা পরে গেছে পরে হয়েছে একটা তাহলে নিউমারেটার লেস ডিনোমিনেটার গ্রেটার দ্যাট ইজ আই লেস দেন ওয়ান ইন কেস অফ অ্যাসোসিয়েশন এটা মনে রাখবে আই এর মান ওয়ান মানেই বুঝবে এই দুইটা সমান মানে নো অ্যাসোসিয়েশন নো ডিসোসিয়েশন দ্যাট ইজ ফর আইডিয়াল সলিউশন আই গ্রেটার দেন ওয়ান মানে নিউমারেটারটা বেশি তার মানে কণা সংখ্যা বেশি আফটার তার মানে বিয়োজন ঘটেছে ডিসোসিয়েশন অকার্স
আই গ্রেটার দেন ওয়ান ডিসোসিয়েশন আই লেস দেন ওয়ান মানে নিউমারেটর লেস কোন সময় আফটার ডিসোসিয়েশন কণা সংখ্যা কমে গেছে মানে কি অ্যাসোসিয়েশন সংযোজন ঘটেছে সো নাম্বার অফ পার্টিকেল আফটার মানে পরে লেস লেস হয়ে গেছে সংযোজিত হয়েছে অ্যাসোসিয়েট করেছে আর বিফোর বেশি ছিল আগে বেশি ছিল তার মানে ইন কেস অফ অ্যাসোসিয়েশন আই লেস দেন ওয়ান মাইন্ড ইট এটা ভালো করে খাতায় লিখে রাখো আমার প্রিয় ছাত্রছাত্রীরা আমি এটা লিখলাম আমরা বুঝলাম হোয়াট ইজ ব্যান্টফ ফ্যাক্টর অবশ্যই তোমরা বুঝেছো যে ব্যান্টফ ফ্যাক্টর অর্থাৎ ব্যান্টফ গুণক এটা কি এটা আদর্শ দ্রবণে যেখানে পার্টিকেল ডু নট ডিসোসিয়েট অর অ্যাসোসিয়েট সেখানে আই এর ভ্যালু ওয়ান হবে এই অনুপাতটা মান ওয়ান হবে আর ইন কেস অফ ডিসোসিয়েশন অর অ্যাসোসিয়েশন আই নট ইকুয়াল টু ওয়ান আইদার আই লেট গ্রেটার দেন ওয়ান অর লেস দেন ওয়ান ফর ডিসোসিয়েশন অর অ্যাসোসিয়েশন তো তখন আমার প্রিয় ছাত্রছাত্রীরা তখন ব্যান্টফ বলেছে যে আমরা যে কোডিগেটিভ প্রপার্টি চারটা যে সূত্র করেছিলাম ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন সেই চারটা সূত্রের মধ্যে এই আই ব্যান্টফ ফ্যাক্টর আই আইটাকে লাগিয়ে দিয়েছে তাইলে যেখানে ডিসোসিয়েশন অ্যাসোসিয়েশন হচ্ছে আই এর ভ্যালু নট ইকুয়াল টু ওয়ান আই এর ভ্যালু হয় গ্রেটার দেন ওয়ান বা লেস দেন ওয়ান তখন আমার চারটা কোলিগেটিভ প্রপার্টি একটু লিখে রাখো আমার প্রিয় ছাত্রছাত্রী চারটা কোলিগেটিভ প্রপার্টি যে আমরা পেয়েছিলাম প্রথমটা ছিল রিলেটিভ লোয়ারিং অফ ভ্যাপার প্রেশার পি জিরো মাইনাস পি বাই পি জিরো ইজ ইকুয়াল টু আমরা পেয়েছিলাম কি এক্স টু ছিল হ্যাঁ এটা এক্স টু ছিল না এখানে একটা আই লাগিয়ে দাও ব্যান্ড অফ ফ্যাক্টর আই আগে আগে যখন করেছি তখন আমরা এই আইটা ছিল না কেন আই এর ভ্যালু ওয়ান আই এর ভ্যালু ওয়ান মানে আইডিয়াল সলিউশন নো ডিসোসিয়েশন নো অ্যাসোসিয়েশন দ্যাট ইজ ওয়াই এই আইটা ছিল না আমরা যখন করেছিলাম কিন্তু এইবার আইটা রাখবো কেন সলিউট আন্ডারগো অ্যাসোসিয়েশন অর ডিসোসিয়েশন নাম্বার টু ছিল কি ডেল্টা টিবি এলিভেশন অফ বয়লিং পয়েন্ট ইজ ইকুয়াল টু আমরা পেয়েছিলাম ইবুলিয়াসকুবি কনস্ট্যান্ট ইনটু স্মল এম মোলাল কনসেন্ট্রেশন ছিল এইবার এখানে আই লাগিয়ে দাও ব্যান্টফ ফ্যাক্টর আই ইনটু কেবিএম হোয়ার আই ইজ দ্য ব্যান্টফ ফ্যাক্টর ওই রেশিওটা এতক্ষণ যেটা পড়িয়েছি তিন নাম্বার আমরা পেয়েছিলাম ডেল্টা টিএফ ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট ইজ ইকুয়াল টু কেএফ মোলাল ডিপ্রেশন কনস্ট্যান্ট ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট ইনটু স্মল এম মোলাল কনসেন্ট্রেশন এইখানে আইটা লাগিয়ে দাও এই আইটা লাগিয়ে দিয়েছি আই ভ্যালু ওয়ান হবে যদি আইডিয়াল হয় নো অ্যাসোসিয়েশন নো ডিসোসিয়েশন আদারওয়াইজ আই হয় গ্রেটার দেন ওয়ান লেস দেন ওয়ান আমরা ভ্যালুগুলো পুট আপ করে ওই একই এক্সপ্রেশন আমরা আবার কাজ করব ফর অ্যাবনর্মাল কলিগেটিভ প্রপার্টিজ ওয়্যার সলিউট মলিকিউলস আন্ডারগো ইদার অ্যাসোসিয়েশন অর ডিসোসিয়েশন দেয়ার বাই নাম্বার অফ পার্টিকলস বিফোর অ্যান্ড আফটার দ্য ডিসোসিয়েশন অ্যাসোসিয়েশন উইল বি ডিফারেন্ট অটোমেটিক্যালি ব্যান্টফ ফ্যাক্টর আই নট ইকুয়াল টু ওয়ান দ্যাট মিনস দ্য কলিগেটিভ প্রপার্টি ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন এস পার রাউলস ল অ্যান্ড ব্যান্টফ ল উইল বি লাইক দ্যাট লাস্ট ওয়ান ইজ ব্যান্টফ ইকুয়েশন পাই ইকুয়াল টু সিআরটি দ্যাট ওয়াজ দ্য পাই ইকুয়াল টু সিআরটি ব্যান্টফ ইকুয়েশন ফর অসমোটিক প্রেশার ফর আইডিয়াল সলিউশন বাট নাও আই ইন্টু সিআরটি ব্যান্টফ ফ্যাক্টর আই ইন্টু সিআরটি দিজ আর দ্য ফোর কলিগেটিভ প্রপার্টিজ ফর অ্যাবনর্মাল কলিগেটিভ প্রপার্টিজ ওয়ার ভ্যালুজ অফ আই নট ইকুয়াল টু ওয়ান দেন উইল অ্যাপ্লাই দিস ইকুয়েশনস ফর ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশনস মাই ডিয়ার স্টুডেন্টস রাইট ডাউন ওকে আই এম রাইটিং দিস রাইট ডাউন আই এম রাইটিং মাই ডিয়ার স্টুডেন্টস লেট আস পজ ইট ইন কেস অফ write down in case of dissociation in case of dissociation when the solute molecules undergo dissociation to produce ions in that case you know I value of I what greater than 1 already I have mentioned I have explained in case of dissociation write down let one molecule write down let one molecule of a solute undergo dissociation undergo write down
undergo dissociation to produce n number of ions. My dear students, let us assume that one molecule of your solute undergo dissociation, mane fusion korche, to produce n number of, how many ions? N number of ions. Like that, one molecule of A undergo dissociation to produce n number of ions. Let A plus ions. Okay, my dear students, n number of ions. Okay, n means number of ions produced after dissociation. Let one molecule produce n number of ions. Okay, let alpha be the degree of, write down, degree of dissociation. Alpha be the degree of dissociation. What do you mean? Alpha be the degree of dissociation. What is degree of dissociation, my dear students? Degree of dissociation denoted by alpha. Alpha equal to number of moles dissociated divided by total number of moles taken. This ratio is called degree of dissociation, my dear student. Write down, what is degree of dissociation? Alpha means number of moles undergo dissociation out of the total molecules. This ratio is the alpha. Okay, let 100 moles taken. How many moles undergo dissociation? Number of mole undergo dissociation divided by total number of moles taken. This is the alpha, degree of dissociation, my dear students. So let alpha be the degree of dissociation for this particular solute electrolyte. So what can we write? You know, in class 11, we know this from class 11, that one mole have taken, then initially no dissociation occur, this will be zero. This is the initial concentration. This is the initial concentration, my dear students. One mole of air taken, then ions will be zero moles. Why? Initial means the dissociation not started yet. So at initial concentration, if A is taken one mole, then ions will be zero, zero concentration. Then concentration at equilibrium. Concentration at equilibrium. Okay, at equilibrium, no need of concentration. At equilibrium, what will happen? At equilibrium, alpha is the degree of dissociation, my dear students. So out of one mole, alpha mole undergo dissociation. Out of one mole, alpha mole undergo dissociation. So how many left at equilibrium? 1 minus alpha will be left, and for one mole, alpha mole undergo dissociation. But here, look at the from equation, for one molecule, n number of ions. Okay, so alpha is the degree of dissociation. So how many number of moles of ions at equilibrium? That will be n alpha. That will be n alpha. Why? Alpha is the degree of dissociation. From one mole, alpha mole undergo dissociation. And from the equation, one mole, one molecule produce n number of ions. So automatically, alpha mole undergo dissociation, that is n alpha will be the number of ions at equilibrium. This is the expression. So this is the number of moles present at equilibrium. This is at equilibrium, my dear students. This is equilibrium. Number of ions, number of particle present at equilibrium. At equilibrium, this one. Therefore, I am writing this. Therefore, my dear students, দেখো ভালো করে, তাইলে আমার ইকুইলিব্রিয়ামে মানে সাম্যাবস্থায় আমার এখানে কত মোল পার্টিকেল আছে, মানে আফটার ডিসোসিয়েশন আমার যে সলিউশনটা, আমার যে দ্রবণটা ডিসোসিয়েশন হওয়ার পর এট ইকুইলিব্রিয়ামে কত মোল পার্টিকেল আছে, মানে এ আছে 1 মাইনাস আলফা আনডিসোসিয়েট, আলফা গেছে গা ডিসোসিয়েট করে, তাহলে লেফট কত 1 মাইনাস আলফা মোল আছে এ আমার সলিউশনের মধ্যে ইকুইলিব্রিয়ামে, আর আয়ন হয়েছে এন আলফা, তাহলে সেটা সলিউশনে থাকবে, তাহলে আমার সলিউশনে আফটার ডিসোসিয়েশনের পরে ইকুইলিব্রিয়াম অবস্থায় সাম্যাবস্থায় আমার দ্রবণে মোট কণা সংখ্যা, নাম্বার অফ পার্টিকেলস, দেয়ারফর লেখো টোটাল নাম্বার অফ মোলস অফ পার্টিকেলস
আফটার ডিসোসিয়েশন। আফটার ডিসোসিয়েশন মানে এট ইকুইলিব্রিয়াম আর কি, ডিসোসিয়েশন হওয়ার পর ইকুইলিব্রিয়ামে কত আছে দেখো, কত আছে এ লেফট লেফট ইকুইলিব্রিয়ামে এ আছে কত মোল, 1 মাইনাস আলফা, 1 মাইনাস আলফা প্লাস, আর আয়ন কত মোল আছে, এন আলফা, এন আলফা। মাই ডিয়ার স্টুডেন্টস, দিস ইজ নাম্বার অফ মোলস অফ দ্য পার্টিকেল আফটার ডিসোসিয়েশন, সেই দ্রবণের মধ্যে আছে, সেই দ্রবণের মধ্যে আছে। আমি এটা মুছে নিলাম, মুছে নেই তুলেছ, তাহলে নাম্বার অফ মোলস অফ পার্টিকেল ইন দ্যাট পার্টিকুলার সলিউশন এট ইকুইলিব্রিয়াম সাম্যাবস্থায় কতটুকু আছে, 1 মাইনাস কত আলফা প্লাস এন আলফা, তাহলে যদি আমি আলফা কমন নেই কত, এন মাইনাস 1, এন মাইনাস 1 ইন্টু আলফা, মাইনাস এন আলফা না প্লাস অফ এটা, এন আলফা মাইনাস আলফা, হ্যাঁ 1 প্লাস এন মাইনাস 1 ইন্টু আলফা, ঠিক আছে। দিস ইজ দ্য নাম্বার অফ মোলস অফ পার্টিকেল আফটার ডিসোসিয়েশন। দেয়ার ফর আই বেন্টো ফ্যাক্টর আই ইকুয়াল টু, বেন্টো ফ্যাক্টর আই ইকুয়াল টু কি বলো, আমি আগে দিয়েছি বেন্টো ফ্যাক্টর আই এর অনুপাতটা দিয়েছিলাম, নাম্বার অফ মোলস অফ পার্টিকেল আফটার ডিসোসিয়েশন ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ মোলস টেকেন, ডিভাইডেড বাই না নাম্বার অফ মোলস অফ দ্য কি পার্টিকলস আফটার ডিসোসিয়েশন, আফটার ডিসোসিয়েশন মানে এইটা কত, 1 প্লাস এন মাইনাস 1 ইন্টু আলফা ডিভাইডেড বাই কি ছিল, নাম্বার অফ মোলস অফ পার্টিকলস কি বিফোর ডিসোসিয়েশন মানে প্রথমে কতটুকু নিয়েছিলাম, 1 মোল নিয়ে কাজ করেছি ডিভাইডেড বাই 1 ডিভাইডেড বাই 1, এই অনুপাতটাই হচ্ছে বেন্টো ফ্যাক্টর ইন কেস অফ ডিসোসিয়েশন মাই ডিয়ার স্টুডেন্টস এজ পার ডেফিনিশন। দেয়ারফর সলভ করো তুমি, তাইলে কি হবে, আই ইকুয়াল টু বলো, আইটাকে এদিকে নিয়ে আসি, আইটাকে এখানে এদিকে নিয়ে আসি, 1 মাইনাস আই ইকুয়াল টু কত, আলফা ইন্টু এন মাইনাস 1, ঠিক আছে, অর আলফা ইকুয়াল টু আমি যদি মাইনাস দিয়ে ইন্টু করি পাল্টিয়ে দিচ্ছি, আলফা ইকুয়াল টু আই মাইনাস 1 বাই এন মাইনাস 1, মানে মাইনাস দিয়ে ইন্টু করে দাও, পাল্টিয়ে দিলাম, তো আলফা ইকুয়াল টু আলটিমেটলি আমি পাইতাছি আই মাইনাস 1, লেখে রাখো মাই ডিয়ার স্টুডেন্টস এটা ভেরি ইম্পর্টেন্ট রিলেশন, আলফা মানে ডিগ্রি অফ ডিসোসিয়েশন ইকুয়াল টু আই মাইনাস 1, আই মানে বেন্টো ফ্যাক্টর মাইনাস 1 ডিভাইডেড বাই এন মাইনাস 1, এন মানে কি নাম্বার অফ আয়ন্স ফ্রম ওয়ান মলিকুল, একটা মলিকুল ডিসোসিয়েট করে কয়টা আয়ন দিচ্ছে ওইটা এন, এই ফর্মুলাটা লিখে রাখো ইন কেস অফ ডিসোসিয়েশন মাই ডিয়ার স্টুডেন্টস, লেখা হয়েছে, এটা দিয়ে আমরা গাণিতিক প্রশ্ন করব, বুঝে দেই, ঠিক আছে। তাহলে এইবার আমরা যাব ইন কেস অফ অ্যাসোসিয়েশন, আমার প্রিয় ছাত্রছাত্রীরা ভালো করে দেখো কোনো ব্যাপার নয়, ইন কেস অফ অ্যাসোসিয়েশন, ইন কেস অফ অ্যাসোসিয়েশন মানে আই এর ভ্যালু হবে এখানে লেস দেন 1, লেট n number of molecules, n number of solute molecules, my dear students, lekho, n number of solute molecules undergo association, okay, to form a giant molecule. এ জায়েন্ট মলিকুল মানে বিগ মলিকুল, এ জায়েন্ট মলিকুল, লেট এন নাম্বার অফ এ আন্ডারগো অ্যাসোসিয়েশন টু ফর্ম এ জায়েন্ট মলিকুল, এ এন, এন নাম্বার অফ এ আন্ডারগো অ্যাসোসিয়েশন সংযোজিত হচ্ছে টু ফর্ম এ বিগ মলিকুল এ এন, তার মানে এন নাম্বার অফ এ মলিকুল থেকে গিয়ে একটা ওয়ান বিগ মলিকুল হচ্ছে, ঠিক আছে। তাহলে আমি যদি ইনিশিয়াল নেই ওয়ান মোল নিয়ে যদি আমি কাজ করি, এটা জিরো অ্যাট ইকুইলিব্রিয়াম, লেখো আমার প্রিয় ছাত্রছাত্রী অ্যাট ইকুইলিব্রিয়াম, দেখো অ্যাট ইকুইলিব্রিয়াম কত হবে, আলফা ইজ দ্য ডিগ্রি অফ অ্যাসোসিয়েশন, আগের মতন লেখে রাখো, লেট আলফা বি দ্য ডিগ্রি অফ অ্যাসোসিয়েশন, আলফা বি দ্য ডিগ্রি অফ অ্যাসোসিয়েশন, তাইলে ইকুইলিব্রিয়ামে এটা থাকবে, ওয়ান মোল নিয়ে কাজ করেছি, আলফা ডিগ্রি অফ অ্যাসোসিয়েশন থাকবে কত,
1 minus alpha আগের মতন আর এই ক্ষেত্রে দেখো n মোল অফ a দিয়ে একটা বিগ মলিকুল হয় আলফা হচ্ছে ডিগ্রি অফ অ্যাসোসিয়েশন তাইলে এটা হবে কি আলফা বাই n হবে দেখো n থেকে গিয়ে একটা বিগ হচ্ছে তাহলে 1 থেকে 1 বাই n আর আলফা যাচ্ছে মানে আলফা বাই n ইকুইলিব্রিয়ামে থাকবে a এই ডাইমার মানে পলিমারটা মানে বিগ মলিকুলটা থাকবে আলফা বাই n দেয়ারফর এটা লেখো তাড়াতাড়ি দেয়ারফর আফটার অ্যাসোসিয়েশন মানে অ্যাসোসিয়েশন করার পর আমার দ্রবণের মধ্যে সলিউট মলিকুলে টোটাল নাম্বার অফ মোলস এট ইকুইলিব্রিয়ামে এই যে এরা এরা থাকবে এটা আফটার অ্যাসোসিয়েশন দেয়ারফর টোটাল নাম্বার অফ মোলস অফ পার্টিকলস মানে সলিউট পার্টিকলস আফটার আফটার অ্যাসোসিয়েশন মানে অ্যাসোসিয়েশন করার পর আমার দ্রবণের মধ্যে কতটুকু আছে ইকুইলিব্রিয়ামে মানে আমার এই অ্যাসোসিয়েট করেনি কত লেফট কত আলফা তো চলে গেছে অ্যাসোসিয়েট করেছে রইল কত 1 মাইনাস আলফা এটা এত মোল আছে মানে আন অ্যাসোসিয়েটেড প্লাস অ্যাসোসিয়েট হয়ে আমার বিগ মলিকুল কতটুকু ইকুইলিব্রিয়ামে আছে আলফা বাই এন আলফা বাই এন এটা হলো আফটার অ্যাসোসিয়েশন এটা তাড়াতাড়ি লিখে নাও আমি মুছে নেব তাড়াতাড়ি লিখে নাও এটা ওকে তার মানে আফটার অ্যাসোসিয়েশন টোটাল নাম্বার অফ মোলস অফ পার্টিকেল প্রেজেন্ট ইন দ্যাট পার্টিকুলার সলিউশন আমার দ্রবণের মধ্যে কতটুকু আছে 1 মাইনাস যদি তুমি আলফা কমন নাও কি হবে 1 বাই n মাইনাস 1 ইনটু আলফা কি হচ্ছে আলফা বাই এন মাইনাস না না এটা প্লাস হচ্ছে প্লাস আলফা বাই এন মাইনাস আলফা হ্যাঁ ঠিকই আছে এটা হলো আফটার অ্যাসোসিয়েশন আর বিফোর অ্যাসোসিয়েশন কত নিয়ে কাজ করেছিলাম আমরা 1 মোল দেয়ারফর ব্যান্ড অফ ফ্যাক্টর আই ইকুয়াল টু টোটাল নাম্বার অফ মোলস অফ পার্টিকেল আফটার অ্যাসোসিয়েশন এই যে এটা এটা হলো উপরে ব্যান্ড অফ ফ্যাক্টরের যে সংজ্ঞা ডেফিনেশন আমি দিয়েছি 1 প্লাস 1 বাই এন মাইনাস 1 ইনটু আলফা ডিভাইডেড বাই কত মোল বিফোর অ্যাসোসিয়েশন কত মোল নিয়ে কাজ করেছি 1 মোল নিয়ে কাজ করেছি নিচে 1 নিচে 1 এই হচ্ছে ব্যান্ড অফ ফ্যাক্টর এজ পার ডেফিনিশন অফ ব্যান্ড অফ ফ্যাক্টর মাই ডিয়ার ফ্রেন্ডস তাইলে আমি যদি সমাধান করো তুমি তুমি আলফা ভ্যালু পাবে কি আই মাইনাস 1 ডিভাইডেড বাই 1 বাই এন মাইনাস 1 ঠিক আছে আই মাইনাস 1 বাই 1 বাই এন মাইনাস 1 তোমরা সলভ করে দেখো এটাকে সলভ করে দেখো এমন আসবে এটা লিখে রাখো দিস ইজ দা রিলেশন বিটুইন আলফা আলফা মানে ডিগ্রি অফ অ্যাসোসিয়েশন আই মানে ব্যান্ড অফ ফ্যাক্টর এন মানে হচ্ছে নাম্বার অফ মলিকিউল আন্ডারগো অ্যাসোসিয়েশন কয়টা অণু সংযোজিত হয়ে একটা বড় অণু তৈরি করছে ওই সংখ্যাটা হাউ মেনি মলিকিউল আন্ডারগো অ্যাসোসিয়েশন ওটা হচ্ছে এন এর ভ্যালু আলফা মানে ডিগ্রি অফ অ্যাসোসিয়েশন মানে আউট অফ দ্য টোটাল মোলস কত মোল অ্যাসোসিয়েট করছে ওই ওই রেশিওটাকে বলে আলফা ডিগ্রি অফ অ্যাসোসিয়েশন আলফা আই মানে ব্যান্ড অফ ফ্যাক্টর এন মানে হাউ মেনি মলিকিউল আন্ডারগো অ্যাসোসিয়েশন এটা আমি একটা এক্সাম্পল দিয়ে এই ভ্যালুগুলো বুঝিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য আমার প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের সুবিধার জন্য আমি একটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিই একটা অ্যাসোসিয়েশন করে এমন একটা মলিকিউল দেখে ধর অ্যাসিটিক অ্যাসিড দেখো CH3COOH ডাইমার করে দুইটা অ্যাসিটিক অ্যাসিড মলিকিউল আন্ডারগো ডাইমারাইজেশন মানে সংযোজিত হয় অ্যাসোসিয়েট করে একটা বিগ মলিকিউল তৈরি করছে CH3COOH হোল টু তাইলে দুইটা মলিকিউল মিলে একটা বিগ মলিকিউল হচ্ছে তাইলে এই ক্ষেত্রে হাউ মেনি মলিকিউল আন্ডারগো অ্যাসোসিয়েশন কয়টা দুইটা তার মানে n এর ভ্যালু 2 এই n টা 2 এই যে n টা এই n টা এই n টা হচ্ছে 2 দুইটা মলিকিউল আন্ডারগো অ্যাসোসিয়েশন আই মানে তো ব্যান্ড অফ ফ্যাক্টর উইথ রেশিওটা আলফা মানে ডিগ্রি অফ অ্যাসোসিয়েশন মানে আমার অ্যাসিটিক অ্যাসিড যে টোটাল মোল আছে সব মোল তো অ্যাসোসিয়েট দুইটা দুইটা করে ডাইমার হয় আমি যদি 1000 মোল নেই 1000 মোল সব কিন্তু এরকম ডাইমার করতো না ঠিক আছে কয়টা ডাইমার করছে ওইটা ডিভাইডেড বাই টোটাল মোল কত ওই অনুপাতটা হচ্ছে আলফা ডিগ্রি অফ অ্যাসোসিয়েশন মাই ডিয়ার স্টুডেন্টস এই হলো রিলেশন ফর ডিগ্রি অফ অ্যাসোসিয়েশন রিলেশন বিটুইন ডিগ্রি অফ অ্যাসোসিয়েশন এন্ড ব্যান্ড অফ ফ্যাক্টর ফর ইন কেস অফ অ্যাসোসিয়েশন ওয়েন সলিউট আন্ডারগো অ্যাসোসিয়েশন ইন কেস অফ নন আইডিয়াল সলিউশন অ্যাবনর্মাল কলিগেটিভ প্রপার্টি মাই ডিয়ার স্টুডেন্টস তো আশা করি বুঝিয়ে দিয়েছি এটা তো গেল ইন কেস অফ অ্যাসোসিয়েশন एग्जांपल একটা ডিসোসিয়েশন एग्जांपल দেখি সিম্পল একটা দেখিয়ে দেই মনে করো সোডিয়াম ক্লোরাইড এটা ডিসোসিয়েট করে তোমরা জানো এটা আন্ডারগো ডিসোসিয়েশন টু গিভ Na+ Cl-
তাহলে দেখো এখানে ওয়ান মলিকিউল থেকে কটা কটা আয়ন দিচ্ছে Na+ একটা Cl মানে একটা দুটো তাহলে একটা মলিকিউল ভেঙে দুটো আয়ন দিচ্ছে নাম্বার অফ আয়নস প্রোডিউস ফ্রম ওয়ান মলিকিউল ওইটা হচ্ছে n এর ভ্যালু n এর ভ্যালু কত দুটো আয়ন মানে n এর ভ্যালু 2 এই ক্ষেত্রে একটা মলিকিউল ডিসোসিয়েট করে কয়টা আয়ন দিচ্ছে এটা n আর এই ক্ষেত্রে কয়টা মলিকিউল আন্ডারগো অ্যাসোসিয়েট টু গিভ এ বিগ মলিকিউল এই দুইটা মলিকিউল অ্যাসোসিয়েট n এর ভ্যালু 2 আর এই ক্ষেত্রে একটা মলিকিউল ডিসোসিয়েট করে কয়টা আয়ন দিচ্ছে ওই নাম্বারটা 2 n এই ক্ষেত্রে n এর ভ্যালু হচ্ছে কয়টা আয়ন প্রোডিউস হচ্ছে ফ্রম ওয়ান মলিকিউল আর ওই ক্ষেত্রে অ্যাসোসিয়েশন সময় n এর ভ্যালু মানে হাউ মেনি মলিকিউল অফ সলিউট আন্ডারগো অ্যাসোসিয়েশন টু ফর্ম এ বিগ জায়ান্ট মলিকিউল এই নাম্বারটা হচ্ছে n এর ভ্যালু 2 এই ক্ষেত্রে রিলেশনটা কি পেয়েছি বলো আলফা ইকুয়াল টু আবার লিখে রাখছি i মাইনাস 1 বাই 1 বাই n মাইনাস 1 এটা পেয়েছিলাম ওই ক্ষেত্রে আর এই ক্ষেত্রে পেয়েছিলাম আলফা ইকুয়াল টু i মাইনাস 1 বাই n মাইনাস 1 লিখে রাখো ইন কেস অফ ডিসোসিয়েশন দিস ইজ দ্য রিলেশন বিটুইন ডিগ্রি অফ ডিসোসিয়েশন এন্ড ব্যান্ড অফ ফ্যাক্টর i ইন কেস অফ অ্যাসোসিয়েশন দিস ইজ দ্য রিলেশন বিটুইন আলফা এন্ড i ক্লিয়ারলি এক্সপ্লেইন উইথ অ্যান এক্সাম্পল মাই ডিয়ার স্টুডেন্টস আশা করি তোমরা বুঝেছো যে আলফা জিনিসটা কি ব্যান্ড অফ ফ্যাক্টর কি তাদের রিলেশন ইন কেস অফ ডিসোসিয়েশন ইন কেস অফ অ্যাসোসিয়েশন ফর অ্যাবনর্মাল কলিগেটিভ প্রপার্টিস মেজারমেন্ট ফর নন আইডিয়াল সলিউশনস আই হোপ ইউ অল ক্লিয়ার এভরিথিং হোয়াট এভার আই হ্যাভ এক্সপ্লেইনড আমার প্রিয় ছাত্রছাত্রীরা চলো এইবার আমরা নিউমারিক্যাল প্রবলেমের জন্য এগিয়ে যাই রাইট ডাউন ওয়ান নিউমারিক্যাল প্রবলেম ভেরি ইম্পর্টেন্ট ফর বোর্ড এক্সামিনেশন মাই ডিয়ার স্টুডেন্টস নিউমারিক্যাল প্রবলেমস লেখো একটা নিউমারিক্যাল করছি তোমাদের এনসিইআরটি থেকে করাচ্ছি আমি লেখো 2 গ্রাম অফ বেনজোয়িক অ্যাসিড রাইট ডাউন 2 গ্রাম অফ বেনজোয়িক অ্যাসিড 2 গ্রাম অফ বেনজোয়িক অ্যাসিড ফর্মুলাটা দিয়েছে C6H5COOH 2 গ্রাম অফ বেনজোয়িক অ্যাসিড ডিজলভড ইন তারপরে লিখবে কিন্তু ডিজলভড ইন 25 গ্রাম অফ বেনজিন ডিজলভড ইন 25 গ্রাম অফ বেনজিন 25 গ্রাম অফ বেনজিন বেনজিনের ফর্মুলা তো জানোই তোমরা C6H6 25 গ্রাম অফ বেনজিন বেনজিন ইজ দ্য সলভেন্ট সো মানে দেখাচ্ছে প্রদর্শন করছে কি দেখাচ্ছে এ ডিপ্রেশন অবনমন করাচ্ছে কমিয়ে দিচ্ছে সো দ্য ডিপ্রেশন কিসে ইন ফ্রিজিং পয়েন্ট ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট হিমাঙ্কের অবনমন ঘটাচ্ছে ইন ফ্রিজিং পয়েন্ট ইকুয়াল টু কতটুকু অবনমন করেছে ফ্রিজিং পয়েন্ট হিমাঙ্ক অবনমন করেছে ইকুয়াল টু 1.62 কেলভিন এতটুকু হিমাঙ্ক মানে ফ্রিজিং পয়েন্ট ডিপ্রেস করেছে কমিয়ে দিয়েছে এই সলিউটটা ডিজলভ করাতে বেনজিনের মধ্যে ঠিক আছে স্টপ আবার গিভেন কি দিয়েছে আরো ডেটা দিয়েছে গিভেন কি গিভেন মোলাল ডিপ্রেশন কনস্ট্যান্ট ফর বেনজিন তার মানে কেএফ আমি শর্ট করলাম মোলাল ডিপ্রেশন কনস্ট্যান্ট মানে ক্রায়োস্কোপিক কনস্ট্যান্ট আমি পড়িয়েছি কেএফ ফর বেনজিন ইজ ইকুয়াল টু গিভেন লেখো 4.9 কেলভিন কেজি পার মোল ইজ দ্য ভ্যালু অফ কেএফ কি বলেছে এবার কোশ্চেনটা হলো হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অ্যাসোসিয়েশন হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অ্যাসোসিয়েশন অফ অ্যাসিড কোন অ্যাসিড বেনজোয়িক অ্যাসিড হলো সলিউট তার পার্সেন্টেজ অ্যাসোসিয়েশন মানে আলফা আলফা হলো ডিগ্রি অফ অ্যাসোসিয়েশন ওটা পার্সেন্টেজ চেয়েছে আলফা পার্সেন্টেজ অ্যাসোসিয়েশন অফ দ্যাট অ্যাসিড মানে সলিউট ইফ ইট ফর্মস ইফ ইট ফর্ম যদি সে ফর্ম করে ডাইমার ইফ ইট ফর্ম ডাইমার ইন সলিউশন যদি সে সলিউশনে ডাইমার ফর্ম ডাইমার মানে কি দুইটা মলিকুল মিলে অ্যাসোসিয়েট করে একটা বিগ মলিকুল ওটাকে বলে ডাইমার দুইটা থেকে একটা হচ্ছে ডাইমার ফর্ম হচ্ছে এই হলো গিভেন ডাটা এ নিউমারিক্যাল প্রবলেম এই ধরনের প্রবলেমে মার্কস থাকে 3 মার্কস আমার প্রিয় ছাত্র যদি বোর্ড এক্সামে 3 মার্কসের ওয়েটেজে এবং টাইপের নিউমারিক্যাল বোর্ড এক্সামে কিন্তু আসবে কিভাবে করবো ভেরি ইজি লিখে নাও তাড়াতাড়ি তাড়াতাড়ি লিখে নাও আমি এক্ষুনি করছি এখানেই গিভেন ডাটা স্পেসটা নষ্ট আচ্ছা এখানে শুরু করে লিখছি আমি কোশ্চেন থেকে গিভেন ডাটা লিখবো 2 গ্রাম অফ এখানে প্রথম থেকে সলভেন্ট কে সলিউট কে বেনজোয়িক অ্যাসিড সলিউট ডিজলভ ইন বেনজিন বেনজিন সলভেন্ট সলিউট মানে 2 বেনজিন মানে সলভেন্ট 1 তাহলে বেনজোয়িক অ্যাসিড 2 সেকেন্ড কম্পোনেন্ট 2 গ্রাম W2
W2 হচ্ছে 2 গ্রাম এই যে 2 গ্রাম ডিসলভড ইন 25 গ্রাম বেনজিন বেনজিন হলো ফার্স্ট কম্পোনেন্ট সলভেন্ট W1 W1 কতটুকু দিয়েছে 25 গ্রাম 25 গ্রাম বেনজিনে ডিসলভ করা হয়েছে সো দ্য ডিপ্রেশন এন্ড ফ্রিজিং পয়েন্ট মানে ডেল্টা TF ফ্রিজিং পয়েন্ট ডিপ্রেশন পলিগেটিভ প্রপার্টি ডেল্টা TF এর ভ্যালু ডিপ্রেশনটা দিয়েছে 1.62 1.62 কেলভিন এটাও দিয়েছে KF এর ভ্যালু দিয়েছে KF কনস্ট্যান্টের ভ্যালু দিয়েছে 4.9 কেলভিন কেজি পার মোল এটা ইউনিট ইউনিট অফ KF হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অ্যাসোসিয়েশন মানে আলফা পার্সেন্টেজ মানে ডিগ্রি অফ অ্যাসোসিয়েশন যেটা আমি পড়িয়েছি হ্যাঁ আউট অফ দ্য টোটাল মোল হাউ মেনি মোল আন্ডারগো অ্যাসোসিয়েশন ওই আলফাটা এটা একটা ফ্র্যাকশন এটাকে পার্সেন্টেজ বলেছে মানে আলফা পার্সেন্ট এটা আমাকে বের করতে বলেছে আলফা পার্সেন্ট মানে ডিগ্রি অফ অ্যাসোসিয়েশনের পার্সেন্টেজ বের করতে বলেছে ইফ ইট ফর্ম ডাইমার ইন সলিউশন ডাইমার মানে এন এর ভ্যালু 2 দুইটা মলিকুল মিলে একটা বিগ মলিকুল হচ্ছে ওই যে এন এর ভ্যালু 2 হবে ডাইমার এই লো গিভেন ডেটা এটা আমি করতে লিখলাম কোশ্চেন আমি ইংলিশ জানি আমার দুটো চুক আছে কোশ্চেন পেপার দেখে দেখে ডেটাগুলো লিখলাম আমার দুর্ভাগ্য আমি কেন বলছি আমাদের বাচ্চারা কোশ্চেনটা দেখে গিভেন ডেটা লিখতে পারে না আমি এখানে বারবার তোমাদেরকে আমি এটাই বোঝাতে চাই কোশ্চেনটা দেখে দেখে ডেটাগুলো প্রথম লিখবে প্রপারলি পরিষ্কার কথা কোশ্চেন গিভেন টু ইউ দুটো চুক আছে তোমার ডেটাগুলো তুলতে তোমার অসুবিধা কোথায় এইটা ভালো করে যুদ্ধ গিভেন ডাটা প্রপারলি লেখো ইউনিট প্রপারলি লেখো ইউনিট গিভেন ডাটা তুমি লিখতে পারো 50% তোমার শেষ এরপর ফর্মুলা অ্যাপ্লাই করবা সিম্পল ম্যাথমেটিক্স হোয়াট ইজ দ্য প্রবলেম ঠিক আছে তো এইবার আমরা আমি এটা মুছে নিলাম আমি এবার অঙ্কটা করব প্রবলেমটা আমি সলভ করব আমার প্রিয় ছাত্রছাত্রীরা আমি দেখো তোমাদেরকে বারবার বোঝাচ্ছি তোমরা কোন জায়গাতে তোমরা প্রবলেম ফেস করো এটা আমি জানি তার জন্য বলছি তোমরা কোশ্চেনটা পড়বে আগে দেখো সলভেন্ট কে সলিউট কে এক নাম্বার কে দুই নাম্বার কে ডেটাগুলো লিখবা এরপর ফর্মুলা অ্যাপ্লাই করব হোয়াট ইজ দ্য প্রবলেম তো এইবার দেখো কি করব আমরা কে ছিল বেনজিক অ্যাসিড C6H5COOH ডাইমার করবে করতে বলেছে মানে কি তার দুইটা মলিকিউল মিলে C6H5COOH হোল টু মানে এটা ডাইমার এটাই ডাইমার এটাই ডাইমার দুইটা অ্যাসোসিয়েট করে একটা বিগ মলিকিউল এটাকে ডাইমার বলে কোশ্চেনে বলেছে ডাইমার করেছে দুইটা মিলে করেছে মানে n এর ভ্যালু 2 এটাই তোই বলেছি n এর ভ্যালু 2 দুইটা অ্যাসোসিয়েট করছে ডাইমার এস পার কোশ্চেন তাইলে আমরা এখান থেকেই হ্যাঁ এখান থেকে আমরা অনেক কিছু বুঝতে পারছি n এর ভ্যালু বুঝলাম সব বুঝলাম ঠিক আছে তো i এর ভ্যালু আচ্ছা আলফা বের করতে হবে ঠিক আছে আগে আমরা i বের করব এটা থাক এটা লিখে রাখো আমি মুছে নিচ্ছি এটা এটা মুছে নিচ্ছি এবার আমি আই বের করব আই মানে কি ব্যান্ড অফ ফ্যাক্টর এটা কোনটা ফ্রিজিং পয়েন্ট ডিপ্রেশন রাউলস ল ফ্রিজিং পয়েন্ট ডিপ্রেশন উই নো ডেল্টা টি এফ ইকুয়াল টু আই ইনটু কে এফ ইনটু এম স্মল এম স্মল এম মানে মোলালিটি মোলালিটি মানে নাম্বার অফ মোলস অফ দি কম্পোনেন্ট ডিভাইডেড বাই মাস অফ সলভেন্ট ইন কেজি ঠিক আছে ইনটু গ্রামে যদি থাকে ইনটু 1000 এটা পড়িয়েছে না প্রথম দিনতে পড়াচ্ছে আমি এবার n2 মানে কি w2 বাই m2 তাহলে আমি একটা কাজ করি n2 টাকে আমি মডিফাই করে নিচ্ছি ডাইরেক্ট n2 মানে কি w2 বাই m2 এই হচ্ছে আমার ফর্মুলা মোলালিটি প্রথম দিন থেকে করছি মোলালিটি এক্সপ্রেশন দিস ইজ দা রাউলস ল ফর ডিপ্রেশন এন্ড ফ্রিজিং পয়েন্ট এখানে দেখো ডেল্টা এম আছে আছে আই আই আমি বের করব কে এম আছে কে এম আছে w2 আছে w2 আছে W1 W1 আছে 1000 তো 1000 M2 মানে মলিকুলার মাস অফ সলিউট নেই তো অবশ্যই আছে নেই কেন M2 M2 মানে মলিকুলার মাস অফ 2 2 মানে সেকেন্ড কম্পোনেন্ট 2 মানে সেকেন্ড কম্পোনেন্ট M2 সেকেন্ড কম্পোনেন্ট মানে সলিউট এখানে সলিউট কে বেনজোয়িক অ্যাসিড মানে C6H5COOH তো ফর্মুলা দেওয়া আছে মলিকুলার মাস বের করো কার্বন কয়টা এখানে 6টা কার্বন এখানে 6টা এখানে একটা 7টা 7 কার্বন তাহলে 12 × 7 প্লাস হাইড্রোজেন এখানে 5টা এখানে একটা 6টা হাইড্রোজেন মানে 1 × 6 অ্যাটমিক মাস 1 6টা অ্যাটম আছে হ্যাঁ কার্বন 6টা 7টা হ্যাঁ 7টা হয়ে গেছে অক্সিজেন দুটো অক্সিজেন দুটো আছে অক্সিজেনে 16 অ্যাটমিক মাস 16 × 2 প্লাস 84 + 6 + 32 তাহলে 10 12 1 122 is the molecular mass of
সেকেন্ড কম্পোনেন্ট টু সলিউট বেঞ্জোয়িক অ্যাসিড 122 তাহলে 122 এম টু জানি সব জানি শুধু আইটা জানি না এখান থেকে আমরা ভ্যালুগুলো পুট আপ করব আই এর ভ্যালু পেয়ে যাব এটা মুছে তবে তুলে নাও এটা সব ডেটাগুলো আছে এই ফর্মুলাতে পুট আপ করো সব আছে শুধু আইটা নেই ব্যান্ড অফ ফ্যাক্টর আই ক্যান বি ক্যালকুলেটেড ফ্রম দিস ইকুয়েশন অ্যাপ্লাইং দিস ভ্যালু পুট আপ দিস ভ্যালু ইন দিস ইকুয়েশন ফাইন্ড আউট আই বুঝে নিলাম সব ডেটাগুলো আছে ডেটাগুলো আমরা বসাবো 122 টা মলিকুলার মাস আই এর ভ্যালু এখানে বসিয়ে নিচ্ছি আমি ডেল্টি এফ মুছে দিলাম তো আচ্ছা ঠিক আছে ডেল্টি এফ টা ছিল কত 1.62 1.62 ইকুয়াল টু আই জানি না কেএফ আমি মুছে ফেললাম এখানে তোমরা তাড়াতাড়ি লেখো কেএফ এর ভ্যালু ছিল 4.9 4.9 ইনটু W2 W2 ছিল 2 গ্রাম W1 ছিল 25 গ্রাম ইনটু 1000 আছে উপরে আর নিচে M2 ছিল 122 একটু আগে বের করেছি 122 সো মাই ডিয়ার স্টুডেন্টস অল আর গিভেন I ইকুয়াল টু হাউ মাচ এখান থেকে সিম্পল ম্যাথমেটিক্স অ্যাপ্লাই করবা সিম্পল ক্যালকুলেশন I এর ভ্যালু পাবে যেহেতু অ্যাসোসিয়েশন দেখবে I এর ভ্যালু লেস দেন 1 আসবে হ্যাঁ পয়েন্ট সামথিং আসবে আমি ডাইরেক্টলি করছি এখানে ক্যালকুলেটর নেই সময় লাগবে তো আই এর ভ্যালু এখানে আসছে প্রায় ঠিক আছে পয়েন্ট 5 আই এর ভ্যালু হাউ মাচ এখানে দেওয়া নেই আচ্ছা ক্যালকুলেশনটা করা যায় আচ্ছা আমি ধরি এক্স ধরছি এখন ক্যালকুলেটর নেই আই এর ভ্যালু আমি এক্স ধরলাম তোমাদের সুবিধার্থে আই এর ভ্যালু এক্স ঠিক আছে এটা এক্সটা কিন্তু বলে দেই এক্স এর ভ্যালু কিন্তু এখানে অবভিয়াসলি লেস দেন 1 হবে লেস দেন 1 পয়েন্ট সামথিং আসবে লেস দেন 1 আসবেই কেন লেস দেন 1 আসবে যেহেতু ডিগ্রি অফ অ্যাসোসিয়েশন এটা অ্যাসোসিয়েশন হচ্ছে ইন কেস অ্যাসোসিয়েশন আই লেস দেন 1 আমি জানি আমরা জানি আই এর ভ্যালু আসবে 1 থেকে মানে 0.0 সামথিং আসবে পয়েন্ট সামথিং আসবে ঠিক আছে তো আই পেয়ে গেলাম এইবার আমরা যাব উই নো ইন কেস অফ অ্যাসোসিয়েশন আমরা জানি রিলেশনটা কি আলফা ইকুয়াল টু কি আই মাইনাস 1 বাই এন মাইনাস 1 এটা তো ডিসোসিয়েশন সরি অ্যাসোসিয়েশনটা ছিল আই মাইনাস 1 বাই 1 বাই এন মাইনাস 1 ঠিক আছে আমরা একটু আগে ডেরিভেশন করলাম না একটু আগে ওই ডেরিভেশনটাই তার মানে আলফা ইকুয়াল টু আই এর ভ্যালু যেটা পাবে হ্যাঁ যেটা পাবে ধর এক্স ই ধরলাম এটা এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই 1 বাই এন ইন কেস অফ ডাইমার করছে মানে এন ভ্যালু 2 আসলো তাহলে 1 বাই 2 মাইনাস 1 ঠিক আছে এমন করে ধর আলফার ভ্যালু এই এক্স এর মান তো মান একটা আছে তো আমি তো ক্যালকুলেশনটা করিনি মান একটা আছে তো তাহলে এই ক্যালকুলেশনে একটা মান আসবে আলফার মান বলো ওয়াই আইলো ঠিক আছে ওয়াই আসলো তোমরা ক্যালকুলেশন করে নিও তাহলে যে ডিগ্রি অফ অ্যাসোসিয়েশন আলফা ভ্যালু যে ওয়াই আসিল এই ওয়াইটা এইবার পার্সেন্টেজ বলেছে মানে ফ্র্যাকশনটাকে ইনটু 100 দিলে তো পার্সেন্টেজ চলে যাবে অর্থাৎ আলফা পার্সেন্টেজটা হলো কত অ্যাপ্রক্সিমেটলি 99.2% 99.2% 99. আলফা ইকুয়াল 99.2 পার ওয়াই এর ভ্যালু আসবে তোমরা ক্যালকুলেশন করে নিও আমি আর করলাম না ক্যালকুলেটর নেই সময় লাগবে তার মানে আমি পুরো প্রসেসটা দেখিয়ে দিলাম তোমাদের জন্য ইন দিস ওয়ে ডিগ্রি অফ পার্সেন্টেজ অফ অ্যাসোসিয়েশন অফ দ্যাট পার্টিকুলার সলিউট when it undergo association to form a dimer big molecule giant molecule what is their percentage association is 99.2% তার মানে টোটাল মলিকিউল মোল যতটা আছে তার 99.2% কি করছে অ্যাসোসিয়েট করে করে ডাইমার করছে বাকি 0.8% কিন্তু মলিকিউল হিসেবে থাকবে তারা অ্যাসোসিয়েট করছে না এটাই হচ্ছে মিনিং অফ দ্যাট আই হোপ ইউ অল আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট দিস প্রবলেম এটা প্রায় 3 মার্কস প্রবলেম থাকে আমার প্রিয় ছাত্রছাত্রীরা তো আমি এটা প্রবলেম তোমাদের দিয়ে দিলাম ঠিক আছে কিভাবে আমরা অ্যাবনর্মাল কলিগেটি প্রপার্টি ব্যান্ড অফ ফ্যাক্টর ডিগ্রি অফ অ্যাসোসিয়েশন ডিসোসিয়েশন দিয়ে আমরা করতে পারি এগুলো ভেরি ইম্পর্টেন্ট আরো প্রচুর দেখবে প্রিভিয়াস বোর্ডের কোশ্চেন ব্যাংক দেখবে সিবিএসসি প্রচুর নিউমারিক্যাল এসছে বা জয়েন্ট এন্ট্রান্সে দেখবে এমসিকিউ এগুলো দিয়ে এমসিকিউ প্রচুর আছে তোমরা করে নিও ঠিক আছে আরেকটা আমি তোমাদের এরকম নিউমারিক্যাল তোমার এনসিইআরটি থেকে লাস্টে টু পয়েন্ট হোমওয়ার্ক দিচ্ছি আমি একটা টু পয়েন্ট এনসিইআরটি 2.41 এনসিইআরটি করে নিও এটা হোমওয়ার্ক দিলাম 2.41 এনসিইআরটি পেজ নাম্বার হচ্ছে 62 দেখে নিও পেজ নাম্বার 62 লাস্ট প্রবলেমটা
Determine the osmotic pressure of solution prepared by dissolving 25 mg of K2SO4 in 2 liter of water at 25 degree centigrade, assuming that it is completely dissociated. Applying all the values, band of equation pi equal to ICRT apply kore, sob kichu kore, tumra easily korte parbe. বাড়িতে কবিটা হোমওয়ার্ক দিয়েছি। এইবার আমি এক দুটো এমসিকিউ, চ্যাপ্টার তো শেষ, সব শেষ হয়ে গেছে, আমি যা যা পড়ানো সব, এই চ্যাপ্টারে কোনো কিছুই বাদ দেইনি। অল দ্য কন্টেন্ট, অল দ্য টপিকস, হোয়াটএভার ইম্পর্ট, হোয়াটএভার দ্য প্রবলেমস আর দেয়ার, দোজ আর ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর বোর্ড এক্সাম অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ ফর ইউর কম্পিটিটিভ এক্সামিনেশন। আই হ্যাভ এক্সপ্লেইন এভরিথিং ফর ইউর বেটারমেন্ট মাই ডিয়ার স্টুডেন্টস। ওকে, নিউমারিক্যাল করবে ভালো করে। একটা আমি এমসিকিউ টাইপ একটা প্রবলেম তোমাদের করাতে চাই, যেটা জয়েন্ট এন্ট্রান্সে থাকে। এই চ্যাপ্টার তো, চ্যাপ্টার তো শেষ করলাম আমি, মোটা এই সলিউশন চ্যাপ্টারটা আমি পুরোটা শেষ করে দিয়েছি। সলিড স্টেট প্রথম আমি আরেকটা টিভি চ্যানেলে সলিড স্টেটটা কন্টিনিউ করেছি, দুটো লেকচার হয়ে গেছে, আরও করবো, তোমরা সেটাও দেখে নিও। আর এখানে আমি সলিউশন পুরোটা শেষ করে দিলাম, এভরিথিং আজকে শেষ করে দিলাম। একটা এমসিকিউ করাচ্ছি, দেখো, ধরো তোমাকে প্রবলেম দিচ্ছে এমসিকিউ, দ্য ব্যান্ড অফ ফ্যাক্টর, দ্য ব্যান্ড অফ ফ্যাক্টর ফর সোডিয়াম ফসফেট, ফর সোডিয়াম ফসফেট, আমি তাড়াতাড়ি বুঝিয়ে দেবো আমার প্রিয় ছাত্রছাত্রী। সোডিয়াম ফসফেট উড বি, এটা এমসিকিউ দিলাম এন্ট্রান্সে, এগুলো আছে, উড বি অপশন ওয়ান হচ্ছে ওয়ান, অপশন টু হচ্ছে টু, থ্রি, ফোর। ব্যান্ড অফ ফ্যাক্টরের মান হচ্ছে কোন কোন অপশনটা কারেক্ট হবে ফর সোডিয়াম ফসফেট, তাড়াতাড়ি আমি করছি, দেখো, সোডিয়াম ফসফেট Na3PO4, এটাকে তুমি যদি ডিসোসিয়েট করো, ইউ নো ইট ইজ এ স্ট্রং ইলেকট্রোলাইট, ইট ইজ এ স্ট্রং ইলেকট্রোলাইট, মানে স্ট্রং ইলেকট্রোলাইট, অ্যালকালি মেটেলের সল্ট তো, স্ট্রং ইলেকট্রোলাইট মানে ডিসোস, আলফা ডিগ্রি অফ ডিসোসিয়েশন, আলফা ইকুয়াল টু কত, ওয়ান, মানে 100% ডিসোসিয়েট করছে, আলফা ইকুয়াল টু ওয়ান, নাম্বার অফ মোল আন্ডার গো ডিসোসিয়েশন ডিভাইডেড বাই টোটাল নাম্বার অফ মলিকুল টেকেন, পুরোটা সমান থাকবে, মানে আলফা ইকুয়াল ওয়ান, 100% ডিসোসিয়েট করে স্ট্রং ইলেকট্রোলাইট। তার মানে একটা মোল, ওয়ান মোল ডিসোসিয়ে করে এন এর চার্জ কত, প্লাস ওয়ান, এন এ প্লাস ওয়ান চার্জ, এন এ কটা, তিনটা আছে, থ্রাইস, তিনটা এন এ প্লাস আয়ন পাবো আমরা, প্লাস ফসফেট অ্যানায়ন পিও ফোর, এই পিও ফোর এর চার্জটা এখানে, এই চার্জটা কি হয় পাল্টাপাল্টি হয় ফর্মুলা রাইটিং এ, তাই পিও ফোর এর মাইনাস থ্রি চার্জটা এখানে চলে গেছে, তাহলে পিও ফোর এর চার্জ হচ্ছে এই যে এই থ্রিটা, তাহলে পিও ফোর মাইনাস থ্রি। তোমরা জানো, এগুলো ছোট ক্লাস থেকে জানো ডিসোসিয়েশন কিভাবে করে, অর্থাৎ ওয়ান মোল এন এ থ্রি পিও ফোর ডিসোসিয়েট করে থ্রি মোল ক্যাটায়ন অ্যান্ড ওয়ান মোল, এই কোফিশন ওয়ান আছে, ওয়ান মোল কোফিশন থ্রি আছে, থ্রি মোল, তাই থ্রি প্লাস ওয়ান, তাইলে এন এর ভ্যালু কত, থ্রি প্লাস ওয়ান, তাইলে ফোর। দ্য নাম্বার অফ মোলস অফ পার্টিকেল আফটার ডিসোসিয়েশন কত, ফোর, আর বিফোর ডিসোসিয়েশন কত আসলো, ওয়ান, তাহলে নাম্বার অফ মোলস অফ পার্টিকেল বিফোর, সরি আফটার ডিসোসিয়েশন হলো মানে আই এর ভ্যালু, তার মানে আই এর ভ্যালু কি, আই ইকুয়াল টু কি ছিল, আমি পড়ি তোমাদের ডেফিনেশন করি, আই মানে নাম্বার অফ মোলস অফ পার্টিকেল আফটার ডিসোসিয়েশন কটা, তিন প্লাস ওয়ান কত, চারটা, ডিভাইডেড বাই নাম্বার অফ মোলস অফ ইলেকট্রোলাইট কত, বিফোর, বিফোর ডিসোসিয়েশন কত ছিল, ওয়ান মোল, ওয়ান মোল, এখানে ওয়ান আছে, ওয়ান, ওয়ান মোল নিয়ে কাজ করেছি, তার নিচে ওয়ান, তার মানে আই এর ভ্যালু ফোর, ব্যান্ড অফ ফ্যাক্টর আই এর ভ্যালু ফোর, পরিষ্কার কথা। ইন কেস অফ স্ট্রং ইলেকট্রোলাইট, মনে রাখো একটা তোমাকে টিপ দিচ্ছি তোমাদেরকে, ইন কেস অফ স্ট্রং ইলেকট্রোলাইট এইরকম কি হয়, ওয়ান মোল থেকে কয়টা মোল ক্যাটায়ন, কয়টা মোল অ্যানায়ন আছে, থ্রি মোল আর ওয়ান মোল কত, চার, এই নাম্বারটাই হলো ব্যান্ড অফ ফ্যাক্টর, কেন, আলফার ভ্যালু ওয়ান থাকে, ডিগ্রি অফ ডিসোসিয়েশন 100% থাকে, মাইন্ড ইট। তার মানে এন এ থ্রি পিও ফোর মানে কটা, তিনটা এন এ প্লাস একটা পিও ফোর, থ্রি মানে আমার চারটা, তো তার মানে এন এ ভ্যালু চার, আই এর ভ্যালু ফোর, ব্যান্ড অফ ফ্যাক্টর ফোর, ঠিক আছে। যদি তোমার এটা এন এ থ্রি পিও ফোর না হয়, যদি আরেকটা হতো, ধরো এন এ টু এসও ফোর, এন এ প্লাস ওয়ান চার্জ ক্যাটায়ন, এন এ কটা, দুইটা আছে, মানে টুয়াইস, দুইটা এন এ প্লাস, আর এসও ফোর এসও ফোর, এই টুটা হলো এসও ফোর এর চার্জ, এসও ফোর মাইনাস টু চার্জ, এসও ফোর একটাই আছে, একটা, তাইলে ওয়ান মোল, ওয়ান মোল থেকে কত, এটা কত মোল পাইতেছি আমি, এটা টু মোল, টু মোল ক্যাটায়ন, এটা কত, এখানে কত আছে, ওয়ান আছে, তাহলে এটা ওয়ান মোল,
তাইলে আই ইকুয়াল টু হচ্ছে নাম্বার অফ মোলস অফ পার্টিকেল আফটার ডিসোসিয়েশন কত 2 আর 1 কত 2 প্লাস 1 ডিভাইডেড বাই বিফোর কটা আসলো 1 তার মানে আই এর ভ্যালু কত 3 একটাতে কয়টা তিনটা আয়ন দিচ্ছে 3 মোল আয়ন 2 মোল আর 1 মোল 3 মোল আই এর ভ্যালু 3 ব্যান্ড অফ ফ্যাক্টর আই ইকুয়াল টু 3 এইভাবে আমরা ডাইরেক্টলি আমরা সল্টের মলিকিউলকে ডিসোসিয়েট করে এখান থেকে আমরা ব্যান্ড অফ ফ্যাক্টর আই এর ভ্যালু আমরা ইনস্ট্যান্ট আমরা বলতে পারবো আমার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি বুঝেছো তোমরা এইভাবে আমরা এগুলো করি ঠিক আছে তোমরা বুঝেছো অবশ্যই বুঝেছো এই চ্যাপ্টারে আমি কোনো কনসেপ্ট কোনো কিছু আমি আনটাচ রাখিনি সব আই হ্যাভ কভার্ড ইচ এন্ড এভরি টপিক অফ দি চ্যাপ্টার এভরিথিং ইজ ডিসকাসড কেয়ারফুলি ফর ইউর বেটারমেন্ট মাই ডিয়ার স্টুডেন্টস ধরো টাইম প্রায় শেষ ধরো বেরিয়াম ক্লোরাইড BaCl2 ঠিক আছে এটা জল ঠিক আছে জল তো আমি বেরিয়াম ক্লোরাইড এখানে অল্প আমি ডিজলভ করলাম কত মোল আমি ওজন করিনি কেমিক্যাল ওজন করব কত মোল পার্টিকুলার অ্যামাউন্ট মোল আমি ডিজলভ করলাম বেরিয়াম ক্লোরাইড BaCl2 বেরিয়াম ক্লোরাইড এই BaCl2 মলিকিউল কিন্তু এখানে মলিকিউল থাকতো না ইট ইজ এ স্ট্রং ইলেকট্রোলাইট BaCl2 অ্যালকালাইন আর্ট মেটালের সল্ট তাইলে BaCl2 এখানে ডিসোসিয়েট করে আয়ন তৈরি করছে ক্যাটায়ন বেরিয়াম 2 প্লাস অ্যানায়ন Cl মাইনাস ঠিক আছে অলমোস্ট স্ট্রং মানে কি অলমোস্ট অল মলিকিউল আন্ডারগো ডিসোসিয়েশন মানে BaCl2 সব ভেঙে গেছে ডিসোসিয়েট করে ক্যাটায়ন বেরিয়াম 2 প্লাস অ্যানায়ন Cl মাইনাস প্রচুর করেছে তো নাম্বার অফ আয়ন এখানে বেড়ে গেছে ইনক্রিজেস তাহলে অবজার্ভ কোলিগেটিভ প্রপার্টিটা বেশি হয়ে যাবে তাইলে ব্যান্ড অফ ফ্যাক্টর আই এর ভ্যালুটা গ্রেটার দেন 1 হবে ইন কেস অফ ডিসোসিয়েশন তা এটা ডিসোসিয়েশনটা আমি বলছি বেরিয়াম ক্লোরাইড তো BaCl2 ডিসোসিয়েট করছে আমি দেখখন যে ডিজলভ করেছে এই যে এখানে বেরিয়াম ক্লোরাইড এখানে কত মোল আমি ওজন করিনি আমরা ওজন করলে আমরা বের করতে পারবো মাস থেকে মোলে কনভার্ট করতে তুমি জানো মোল কনসেপ্ট ফ্রম ক্লাস 11 তোমরা জানো পার্টিকুলার অ্যামাউন্ট সাম সার্টেন অ্যামাউন্ট সার্টেন মোলস অফ বেরিয়াম ক্লোরাইড ডিজলভ হিয়ার ইট আন্ডারগো ডিসোসিয়েশন টু প্রোডিউস ক্যাটায়ন বেরিয়াম 2 প্লাস অ্যানায়ন Cl মাইনাস লট অফ মোলস অফ ক্যাটায়নস তাহলে বেরিয়াম বেরিয়ামের চার্জ হলো এই 2টা তাহলে বেরিয়াম প্লাস 2 বেরিয়াম কটা আছে একটা মানে কোএফিসিয়েন্ট 1 এই থাকবে প্লাস Cl Cl এর চার্জটা তো এখানে কত আছে 1 আছে মানে Cl এর চার্জটা হলো মাইনাস 1 Cl কটা দুইটা অ্যাটম মানে কোএফিসিয়েন্ট 2 এইভাবে ডিসোসিয়েট করবে সব সময় মনে রাখবে তাইলে 1 মোল বেরিয়াম ক্লোরাইড অ্যাসোসিয়েট করে কত দিচ্ছে এটা সামনে 1 আছে মানে কি 1 মোল বেরিয়াম আয়ন আর এটা সামনে 2 আছে তার মানে 2 মোল ক্লোরাইড আয়ন করছে তাইলে কটা 1 আর 2 মানে তিনটা তাইলে n এর ভ্যালু হচ্ছে 3 n এর ভ্যালু কত হাউ মেনি আয়ন 1 প্লাস 2 3 মোল আয়নস তাইলে আই এর ভ্যালু ব্যান্ড অফ ফ্যাক্টর আই এর ভ্যালু নাম্বার অফ মোলস অফ আয়নস বা পার্টিকেল আফটার ডিসোসিয়েশন কত 1 প্লাস 2 3 ডিভাইডেড বাই বিফোর ডিসোসিয়েশন আগে আসলো কত 1 মোল আসলো বাই 1 তার মানে আই এর ভ্যালু 3 ফর বেরিয়াম ক্লোরাইড তাহলে এই যে সলিউশনে এটা ব্যান্ড অফ ফ্যাক্টর আই এর ভ্যালু কত 3 তাইলে এটা ডিসোসিয়েশন করছে এটা যদি আমি ফ্রিজিং পয়েন্ট নিয়ে যদি আমি কাজ করি ডিপ্রেশনের ফ্রিজিং পয়েন্ট আগে যখন পিওর ওয়াটার ছিল তার যে ফ্রিজিং পয়েন্ট টিএফ নট বেরিয়াম ক্লোরাইড ডিজলভ করে তার ফ্রিজিং পয়েন্ট কমে গেছে টিএফ তাহলে ডিফারেন্সটা কত ডিপ্রেশন কত ডেল্টা টিএফ ইকুয়াল টু অ্যাকর্ডিং টু রাউলস ল হ্যাঁ আই ইনটু কেএফ ইনটু স্মল এম তার যে মোলার কনসেন্ট্রেশন এটা দ্রবণের একটা কনসেন্ট মোলার কনসেন্ট্রেশন এই আই এর ভ্যালু কত পেয়েছি 3 কেএফ ওয়াটারের কেএফ আছে এম তার যে মোলার কনসেন্ট্রেশন আছে বসে ক্যালকুলেশন করো কতটুকু ফ্রিজিং পয়েন্ট কমে গেছে পিওর ওয়াটারে তার যে ফ্রিজিং পয়েন্ট সলিউশন বানানোতে তার যে ফ্রিজিং পয়েন্টটা কমে গেছে ডিপ্রেশন কতটুকু ডিপ্রেশন ডেল্টা টিএফ আমরা এইভাবে ক্যালকুলেশন করি আমি এক্সাম্পল দিয়ে সলিউশন দিয়ে বুঝিয়ে দিলাম আমার প্রিয় ছাত্রছাত্রীরা ঠিক আছে তো আমরা এইভাবে এই ধরনের নিউমারিকেলগুলো করি আমি থিওরিটিক্যালি হ্যান্ডস অন অ্যাক্টিভিটি নিউমারিকেলস এমসিকিউ ফর বোর্ড এক্সাম অ্যান্ড ফর বোর্ড জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন এভরিথিং আই হ্যাভ এক্সপ্লেন্ড ফর ইউর ব্যাটারমেন্ট মাই ডিয়ার স্টুডেন্টস ওকে আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্ট্যান্ড এভরিথিং সো ডু রিভিশন প্রপারলি অ্যান্ড অল দ্য বেস্ট ফর মাই সেলফ থ্যাংক ইউ We'll be right back.
I am the Mega Turbo Man, and this is a normal day in my life. High heat resistance, flexibility, earthquake resistance, anti-corrosion are my prime qualities. Always dependable, the real superhero, Mega Turbo TMT, the power bar. Radio Edition update khabar pete, subscribe korun YouTube channel, press korun bell icon e, ebong like korun amader Facebook page e. ভগবত গীতা পাঠ ও আলোচনা দেখতে চোখ রাখুন দৃষ্টি টিভির পর্দায় প্রতি রবিবার সকাল 7:30 এবং পুনঃ সম্প্রচার প্রতি বুধবার সকাল 7:30 নিবেদনে শ্রী রোহিদাস পাল অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ যোগাযোগ 9436 58112 রাজ্য থেকে দেশ দেশ থেকে বিদেশ সব রকমের খবর নিয়ে উত্তর পূর্ব ভারতের এক অনন্য প্রভাতী বাংলা কিরাত বার্তা এখন আপনাদের হাতের নাগালে দুর্গম দুর্লভ পথে আমরা চলছি সত্যের সন্ধানে কিরাত বার্তা নিরপেক্ষ নয় নের পক্ষে তুমি আছো রান্না ঘরে তাই সুগন্ধে ভরে যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায় থাকে শুধু লন্তরাই থাকে শুধু লন্তরাই কত কেজি রান্না হয় লন্তাই মরে যায় ভালোবেসে বলছি তাই রান্নায় তোমাকে চাই চাই শুধু লন্তরাই চাই শুধু লন্তরাই লন্তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই চাই শুধু লন্তরাই এই লকডাউনের সময় সবকিছু থমকে থাকলেও শিক্ষার গতিকে ত্বরান্বিত করতে এক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা বিদ্যালয় শিক্ষা দপ্তর এই সময় ছাত্রছাত্রীরা যেন ঘরে বসেই সিলেবাস অনুযায়ী পড়াশোনা চালিয়ে যেতে পারে সেই লক্ষ্যে বিদ্যালয় শিক্ষা দপ্তর রাজ্যের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের দ্বারা পরিচালিত ই ক্লাসরুম সম্প্রচারের ব্যবস্থা করেছে বিভিন্ন স্থানীয় টিভি চ্যানেলের মাধ্যমে ত্রিপুরা বিদ্যালয় শিক্ষা দপ্তর সমস্ত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আবেদন রাখছে তারা যেন এই লকডাউনের সময়ে ঘরে বসেই বিভিন্ন স্থানীয় টিভি চ্যানেলে সম্প্রচারিত এই ই ক্লাসরুমগুলির সুযোগ গ্রহণ করে বিদ্যালয় শিক্ষা দপ্তর দ্বারা প্রচারিত ত্রিপুরা সরকার যখন কিছুই ঠিক চলছে না আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা খোয়াই উদয়পুর ধর্মনগর কলকাতা কলমকাং স্পন্দন সঙ্গে দৃষ্টি চ্যানেলে কবর কক্তমাবন
তাবুনাকুমনি ককতমারক হাস্তেও করোনা সলমানি বাঙ্গিত মন কাসনা বাগে হাস্তে হাপং সাইটুগুই টঙ আ বেমার সলমানি ইয়াকনি ইয়কন হিংকাই পুইলানো নাঙ্গ সাফ সুতরাতেই বড় কেসেংখাই টঙানি পিয়া হাস্তেনি ছাকনি নকতর যে বিবদ ড্রেইননি বিয়াল ইংগৈ চিত্রা আংজার আপনো ওয়ানসুগৈ যে বিবদ ড্রেইন সানমানি ছাক নাইজনাইতেই ছাক নাইজনাই নখুনি বড়রক টঙানি নক টাঙানতেই যে বিছাক নাই নগ ব্রেইন নাইকা এমপি প্রতিমা ভূমি আপনতেই এমপি প্রতিমা ভূমি সাউই খানারিকা কিছু ড্রেনেজের ব্যবস্থা করা আর জিবির যারা পেশেন্ট আছে আসেন তাদের যে পেশেন্ট পাতি তাদের জন্য একটা শেল্টার হাউস কিভাবে করা যায় তা দেখার জন্য করোনা বাকে অজরা হামিব লোকরকন রাংনি সুবা সরিনা খবই কাইসিনি সানমুনতেই হাক্র গনাঙ্গে সানমুক্তি হাজাকে তমাহাই বুবাগ্রাখর আগলিওব বড় কেসেংখাই সিপিআইএম সানমুক্তি সাকা ততরাও প্লে কার্ড কানৈ বদনে অজসং সানাইথিনি মানজাকা আর কেবেনে বদনে অজা মানিক সরকার বরকনি কাইসিনি সানমুনরনতেই খরচা ওই সাকা আবরনি বিসিঙ্গ ইনকাম ট্যাক্স রিনানাঙ্গিয়া আবহাই নুখুংন ফাইনৈ তাল টক্রম্বই তালব্রুম খক সিনিসাই বারা খাইয়ে রাঙি দাংথুন সামুং তাঙাইনি কেরং স্নাম ফিরমানো রসাইন হারনো নাংনাই রেগানি সামুং সালব্রেসিনি সিমি বাংলি ওই সাল নৈরা খালাইনা নাংনাই আউলি ও তুয়েবনি সামুং বাংলি নাংনাই তেই রেগা সামুং খাইমানি রাং সাল খক থামরা ব্রেসি খাই রিনা নাংনাই এর মধ্যে যারা কাজ হারিয়েছে যারা কাজ পাচ্ছে না পরিবার চালাতে পারছে না তাদেরকে বেকার ভাতা দিতে হবে এই চারটি মূল দাবিকে সামনে রেখে এটা শুধু ত্রিপুরার কর্মসূচি না সারা ভারতবর্ষ আমরা করছি এক এক রাজ্যে এক এক রকম হবে আমাদের রাজ্যে আপনারা দেখছেন গণতন্ত্রের উপর নানা ধরনের আক্রমণ নেমে আসছে রক্তদান শিবির আক্রান্ত হচ্ছে আপনার এই যে রিলিফের কাজ করতে যাচ্ছে আক্রান্ত হচ্ছে যারা সরকারের কাছ থেকে কিছু সাহায্য না পেয়ে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি যেখানে রিলিফ দেওয়ার চেষ্টা করছে তাদের থেকে রিলিফ নিচ্ছেন তাদের বাড়ি থেকে আক্রমণ করছে রেগার কাজের তালিকা থেকে টুয়েপের কাজের তালিকা থেকে তাদের নাম কেটে দিচ্ছে এবং বলছে ওখানে যাওয়া যাবে আরে তোমরাও দিচ্ছ না এরা না খেয়ে মরছে আমরা আমাদের সামর্থ্যের মধ্যে দাঁড়িয়ে সাধারণ মানুষের কাছ থেকে সাহায্য নিয়ে এই মানুষদের পাশে দাঁড়াবার চেষ্টা করছে এই মানুষগুলোর উপর আক্রমণ করছে এ তো ব্যভিচারী একটা ব্যবস্থা চলছে কাজে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের রাজ্যে অন্য কোনো পদ্ধতিতে আমরা ইচ্ছা করলে একটা জনসমাজে করতে পারি না ঘটনাটা কিন্তু পারমিশন নাই হায়ং যোগা সালনারগৈ আর্ট অব লিভিং স্কুল গবাং মাস হামুং তাঙা সাপখা স্কুলে যোগা ফরমাই সাকা তাবুক জরা সাউই মানসু গিয়াফানো ফং দামদকনি সিমি দামচার জরা এবাকে ফং দামশ্রীনি সিমি দামচুকু জরা এ বি শ্রী শ্রী যোগা লেভেল ওয়ান খেলাইজাকনাই আবনো কারে বিশি ব্রুমি হাই তাকলাইব সাল খুলুমুং খেলাইজাকনাই ব সাকা আ সাল আচার্য রবি শঙ্কর অনলাইনে বিশিংটি বিনে কংপিতিন পিন্নাই আর্ট অফ লিভিং ইন্টারন্যাশনাল সেন্টার সারা বিশ্বব্যাপী ইন্টারন্যাশনাল যোগা ডে উপলক্ষে 18ই জুন থেকে 21শে জুন অবধি ইন্টারন্যাশনাল যোগা ডে পালন করবেন বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যারা আর্ট অফ লিভিংয়ের যাদের যোগা টিচার তারা সারা ভারতবর্ষব্যাপী 18 থেকে 21শে জুন ওরা শ্রী শ্রী যোগা লেভেল ওয়ান কোর্স করবেন এবং আমাদের সংকল্প হচ্ছে সারা ভারতবর্ষব্যাপী 2 লক্ষ লোককে এই কর্মসূচিতে সামিল করা এবং সময়টা হবে সকাল 6টা থেকে 8টা অবধি বা সকাল 7টা থেকে 9টা অবধি থাকাই সালদক জুন সাল সালগ্রা হাঙ্কনি কর্মতলা থানা বিশিংনি ইসাইলাল সরা কামিও সং ফেরেন সামথানে ইয়া কিলেক সাকানি কলাই লাংমা সকার সং ফেরেন সামনায় মানিক দাসনি ব থেই থাম ওল বিনি হে বসা সলা খরকনই বরে খরকসানি নখং জোগিয়া ও কলাই থাঙ্কা বড় পঞ্চায়েতনি বখাক্তিব মুংসা সুবা মুমানিয়া থৈনি হে জর্না দাস হাসতে হাপংথানি ন খুঁজাতে বাটা কয়ি সানকা
সালগ্রা হাংকনে কদমতলা ব্লক আমসাইনি সরলা সাহ বুলঙ্গ সাহ কাইমনি বিশি ডক্রম্বই মথাকজাক খরক থামরা বরক আ সাহ লঙ্গ সামুং টাঙ্গি আজৌ টঙ্গায়ু সিকাংনি ইয়াকসি হাপাংনি জরা সরলা সাহ লং ফ্যাক্টরি মথাকজাকমনি তৈসা ফিয়কজাকলিয়া হাপং সলাইজাকম উল আবো কতাল হাপংনি মকলক লাইখে টি আই ডি সি মাইজাফাং টিংকুরাই আ সাহ লঙ্গ থাঙ্গি সালংনি বুবাগ্রা সঙ্গবাই কক সালাইকে সালগ্রা হাংকনি কাসকু ইয়াকসু বিশ্বজিত গোসব আরনি সাহ ফ্যাক্টরি নাইনত বাকি থাঙ্কা সালনি ম্যানেজার সাকা হাপাংনি তুমু সোভা সুমানখাই আরনি ফ্যাক্টরি ফিয়কজাক ফিনাই আপনাতেই হাপং ওয়ান সুকুই টঙ্গ ডাক্তার সালনি সামুং চেংজাক ফিনাই হিনে হাংকর কাসকু ইয়াকসু বিশ্বজিত গোস সাকা অবচ্ছর থেকে বন্ধ একমাত্র আর্থিক পজিশন ভালো না থাকার জন্য আর এখন আমরা এটাকে চেষ্টা নিচ্ছি প্রচেষ্টা নিচ্ছি যে ফ্যাক্টরিটা খুব জলদি খোলা যায়। তার জন্য আমরা গভর্নমেন্টের প্রায়টি রিপ্রেজেন্টেটিভ আমাদের এখানে আসছেন ভিজিটে, আজকে বিগত 9 মাস থেকে আসছেন, দেখছেন, ওনারা রিপোর্ট নিচ্ছেন। ওনারা একটা আশা দিয়েছেন যে আমাদের ফ্যাক্টরির যে ফাইন্যান্সিয়াল প্রবলেম সেটা ওনারা কোনো দিক থেকেই হোক, আজকে টি বোর্ড থেকে হোক বা গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ডিপার্টমেন্ট থেকে হোক, ওনারা হেল্প করবে। আর আমরাও ফ্যাক্টরিটা বানানোর জন্য খুব উৎসুক। এই ফ্যাক্টরিটা হলে কমসে কম আপনার 300 থেকে 400 লোকের আপনার এমপ্লয়মেন্ট প্রবলেম সলভ হবে, প্লাস এই অঞ্চলটা খুব ডেভেলপড হবে এই ফ্যাক্টরির জন্য। গতিকে এটা আমার অনুরোধ যে আমার এই ফ্যাক্টরিটা মোটামুটি 40 থেকে 50 লক্ষ টাকা দরকার হবে এই ফ্যাক্টরিটাকে আবার নতুন করে স্টার্ট করার জন্য। সেই জন্য আমার গভর্নমেন্টের কাছে রিকোয়েস্ট, আর আমি রিকোয়েস্ট করেছি আমার জেলাধিপতি আরও আসেছিলেন গভর্নমেন্ট রিপ্রেজেন্টেটিভ, ওনাদেরকে বলেছি যে একটু এই ফ্যাক্টরিটার ডেভেলপমেন্টের জন্য, নিউ স্টার্টের জন্য কিছু একটা আর্থিক যদি সরকারি সাহায্য দিয়ে ইন্ডাস্ট্রিটা বিলুপ্তির পথ থেকে বেঁচে আনে সেটার জন্য অনুরোধ করেছি। বিশি বা বিশি ডক্রম্বই উদয়পুর পিতরা বরথলানি সিমি কাইবা কিলোমিটার লামা হামিয়াং যাক ইয়াকসে হাপাং টম্পুরনি সিমি লামা সামনে বাকি সানলাই ফাইমনি তাবো হাস্তেও বিজেপি আইপিএফটি হাপং ফাইব আ লামা সামনে সানলাইফানো লামা সামনে মূসা সাইতকজাকে আপনি বাকি আ আমজনি বড় মালখুম্বাই লাই সুথানী কেবি মুকজাকা ওয়াতে জরব এবার ওয়াতে কিছু ওয়াকাইন আ লামাতেই হিমনানী বেলেন বেজোয়া নুকজাগু কিল্লা যাওয়ান যায়, তারপরে দুপুরতো যাওয়ান হয়, কিন্তু এই রাস্তার যে অবস্থা আমরা রাস্তার মতন চালানোর মতন সম্ভব না, গাড়ি ডেলি কাম করাম লাগে গাড়ি, এটা বেদ বহুত দিন ধরে গাড়ি চালাইতে আছে। কোন জায়গায় এটা? এটা বটিল্লা। এই রাস্তাটা খারাপ আছে প্রায় 5-6 বছর ধরে রাস্তাটা খারাপ, কিচ্ছু হয়েছে না, মেরামত হয়েছে না, ইন্ডিয়া করা অল্প কিছু দিছিল আর তারপর আর কিছু দিছে না। বর্ষাকালে তো খুব অসুবিধা, রুগী লিও আওয়ানা রুগী লিও তো রুগী রুগী গাড়িতে আনলে রুগী আরও জায়গা মজা, ডেলিভারি রুগী তো আনতে পারি না, আর এছাড়া রুগী আমরা আনতাম পারি না, ডেলিভারি উঠতেই পারি না গাড়ি। সিপিআইএম নে কতর্ক মতনে কবংমা বাই কাইব্রি সানমুনতেই হাক্তর গনাঙ্গাই সানমুং তিসা জাগনি হাই গ্রাক সালক গন্ধ তৈসা খাকস্টেউব সানমুং তিসা জাকা আ সালক ফুং দাম সিসানে সিমি গন্ধ তৈসা হাতিও বড় কেসেন খাইয়ে বদলনি আদংস সানমুং তিসা লাইকে আর তঙ্ক বদলনি হাস্তে মতনে আদং ললিত ত্রিপুরা সন্তোষ আকমাতেই গন্ধ তৈসা বখাকস্তে মতনে তাংফাং ধনঞ্জয় ত্রিপুরা সং দাবির মধ্যে আপনারা লক্ষ্য করেছেন, 1 নম্বর দাবি লকডাউন চলছে, আনলক হলো গোটা দেশের আক্রান্ত সারা বিশ্বের সঙ্গে লক্ষ লক্ষ, আমাদের রাজ্যেও প্রচণ্ডভাবে আক্রান্ত, ইতিমধ্যে একজন মৃত মারা গেছেন। এই অবস্থাতে গন্ডাসরাতেও 3টা রেড জোন ছিল আপনারা জানেন, এখন নেই, তার মধ্যে আতঙ্কগ্রস্ত। এই লকডাউনে চলাকালীন সময়ের মধ্যে মানুষের শ্রমজীবী অংশের মানুষের মধ্যে দুর্বিষহ অবস্থা,
কাজ নাই, খাদ্য নাই, অনাহার অব্যাহার চলছে। তার জন্য আমরা দাবি করছি যে আয়কর দেয় না, যারা ইনকাম ট্যাক্স দেয় না, এমন পরিবারকে প্রতিজনে মাথা পিছু আগামী ছয় মাসের জন্য 10 কেজি করে চাল দিতে হবে বিনামূল্যে, এবং প্রত্যেক পরিবারকে 7,500 টাকা করে প্রতি মাসে ছয় মাসের জন্য দিতে হবে। এই লকডাউন কতক্ষণ চলবে, এই রোগ কখন নির্মূল হয়ে যাবে আমরা বলতে পারছি না, মানুষ অসহায়, তার জন্য এই দাবিটা রাখছি। সিবুকবাই সুকজাকৈ দুখুমানজাক তেলেমরা থানা বিসিং খবজাক গোলাবাৰী আমচিনি বিশ নৈচিথাম উমরনি সোহেল খান কড়াকচল ফুং দামচিনি জরা নগান লামো ব সিবুকবাই সুকজাকা উল কামিনি বড়রক বন দৱৈ তেলেমরা সাকৈ নগত লাংমাইখে সাকৈ নাই বন সাক নাই বিথি রেৱৈ বন ইয়াকারি রেখা আবনাতৈ সোহেল নেবুমা সাবৈ থানারিকা রাস্তার মধ্যে গেছিল আমার ভূতে, রাস্তার মধ্যে স্যার এসা সাফে তামাক দিছে, আমার ভূতের লইয়া যারে সবাই দৌড়াদৌড়ি করে হসপিটাল গেছে। কোন দিন দিছে? মঙ্গলবারে, মঙ্গলবারে সকাল 7টার দিকে। আচ্ছা, কইতেছি এটা কোন এরিয়া? এটা গোলাবাড়ি। গোলাবাড়িতে? না না, গোলাবাড়িতে। তাবনি বাই কবর কক্ত মাসে জরা না কবন কক্ত মান বাই নাই তুন্দি দৃষ্ট চ্যানেল কক্ত খরাং সিনে খুলুম কা And this is a normal day in my life. High heat resistance, flexibility, earthquake resistance, anti-corrosion are my prime qualities. Always dependable, the real superhero, Mega Turbo DMT, the power bar. Rajya Desher update khobor pete subscribe korun YouTube channel, press korun bell icon e ebong like korun amader Facebook page e. ভগবানুবাচ শ্রীমদ ভগবত গীতা পাঠ ও আলোচনা দেখতে চোখ রাখুন দৃষ্টি টিভির পর্দায় প্রতি রবিবার সকাল 7:30 এবং পুনঃসম্প্রচার প্রতি বুধবার সকাল 7:30। নিবেদনে শ্রী রোহিদাস পাল, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ। যোগাযোগ 9436-58112। রাজ্য থেকে দেশ, দেশ থেকে বিদেশ সব রকমের খবর নিয়ে উত্তর পূর্ব ভারতের এক অনন্য প্রভাতী বাংলা কিরাত বার্তা এখন আপনাদের হাতের নাগালে। দুর্গম দুর্লভ পথে আমরা চলছি সত্যের সন্ধানে। কিরাত বার্তা নিরপেক্ষ নয়, নের পক্ষে। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধ ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লংতরাই, থাকে শুধু লংতরাই, কত কেজি রান্না হয়।
শুধু লংতরাই চাই শুধু লংতরাই লংতরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই চাই শুধু লংতরাই এই লকডাউনের সময় সবকিছু থমকে থাকলেও শিক্ষার গতিকে ত্বরান্বিত করতে এক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে ত্রিপুরা বিদ্যালয় শিক্ষা দপ্তর। এই সময় ছাত্রছাত্রীরা যেন ঘরে বসেই সিলেবাস অনুযায়ী পড়াশোনা চালিয়ে যেতে পারে সেই লক্ষ্যে বিদ্যালয় শিক্ষা দপ্তর রাজ্যের অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকাদের দ্বারা পরিচালিত ই ক্লাসরুম সম্প্রচারের ব্যবস্থা করেছে বিভিন্ন স্থানীয় টিভি চ্যানেলের মাধ্যমে। ত্রিপুরা বিদ্যালয় শিক্ষা দপ্তর সমস্ত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আবেদন রাখছে তারা যেন এই লকডাউনের সময়ে ঘরে বসেই বিভিন্ন স্থানীয় টিভি চ্যানেলে সম্প্রচারিত এই ই ক্লাসরুমগুলির সুযোগ গ্রহণ করে। বিদ্যালয় শিক্ষা দপ্তর দ্বারা প্রচারিত ত্রিপুরা সরকার। যখন কিছুই ঠিক চলছে না আর একটা ভুল সিদ্ধান্ত নেবেন না, শুধুমাত্র পরীক্ষিত গ্রহরত্ন কিনুন, মনের শান্তি অক্ষুণ্ণ রাখুন। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা খোয়াই উদয়পুর ধর্মনগর কলকাতা। এক ঐতিহ্যের উত্তরাধিকারী সর্বদাই শ্রেষ্ঠত্বের খোঁজে, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। यार यूरोप ट्रिप ना बहुत खूबसूरत था, तुझे आना चाहिए था। वो सब तो ठीक है लेकिन अपने देश का ना कोई मुकाबला नहीं है। चलो उठ, दिखाता हूँ। अंदर तेरे जो है छुपा उससे कभी दो बात कर मुलाकात कर। तुझे तुझे सड़क जहां ले जाए रस्ते गलियां हैं तेरे लिए। जमी से जुड़ा तू जमी का रहेगा, तेरी मिट्टी यही का रहेगा। जमी से जुड़ा तू जमी का रहेगा, तेरी मिट्टी यही का रहेगा। अपना देश अपनी पहचान बुला रही है और इस खोज को रफ्तार दे रहा है हीरो, आने वाले कल की टेक्नोलॉजी आज ही। लेके चलो सोच दे अभी शुरुआत करो, होगा कल सही। देख भाई एक फ्लाई एक राय दूंगा, चल वही पल में ही जिन्हें कल कही सपने पुकारे, चल वही एक नई रोशनी जो सपने हैं उसको पूरा करना है। शुरुआत यहाँ से हो तो मन से लेना दूर है, यहाँ पे धूप काला मान बेस्ट डेज कहलाता है। फ्लाई हमारा आशिया है,
आई यूनिवर्सिटी त्रिपुरा। Come watch anything anytime from anywhere. Ultra high speed, truly unlimited and stable internet service at lowest price. Ami Megatar bolo ar eti amar jiboner ekti sadharon din uchchotab shojjo namoniyota bhumikompo sahanshilota jongdhora protiro amar pradhan gun sodai bhorshajoggo ashol super hero megatar power bar I am the mega turbo man and this is a normal day in my life high heat resistance flexibility earthquake resistance anti-corrosion are my prime qualities always dependable the real superhero mega turbo tmt the power bar রাজু দেশন আপডেট খবর পেতে সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল প্রেস করুন বেল আইকনে এবং লাইক করুন আমাদের ফেসবুক পেজে শ্রীমদ ভগবত গীতা পাঠ ও আলোচনা দেখতে চোখ রাখুন দৃষ্টি টিভির পর্দায় প্রতি রবিবার সকাল 7:30 এবং পুনঃ সম্প্রচার প্রতি বুধবার সকাল 7:30 নিবেদনে শ্রী রোহিদাস পাল অবসরপ্রাপ্ত